রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর দুষ্কৃতীদের নারকীয় তাণ্ডবের সাক্ষী থাকল বগটুই গ্রাম। একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা, রাতভর চলে ভাঙচুর, অন্তত 10 জনের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, একজনকে আটক করা হয়েছে। দমকল আধিকারিকেরা জানিয়েছেন, তারা যখন আসেন তখন গোটা গ্রাম জ্বলছিল। গত রাতে 3টি দগ্ধ দেহ উদ্ধার করা হয়, আজ সকালে আরো 7টি দেহ উদ্ধার করা হয়েছে। আমি সকাল 8টায় এসেছি, তখন পুরো এলাকা একদম জ্বলছে, কাজ করতে দিচ্ছে না, যে তারপরে সিচুয়েশন আমরা সামলে নিই। কতগুলো বাড়ি হচ্ছে? কতগুলি? 10 থেকে 12টা বাড়ি। আপনার কি কাজে বাধা পেয়েছিলেন? বাধা সেইভাবে পাইনি, প্রথমে করেছিল আমি বলতে পারি না, সকাল থেকে এসে আমি গেছি, তারপর আমি কিছু বাধা পাইনি। আচ্ছা, কতগুলো ডেড বডি রিকভারি করেছেন? আমরা যেহেতু কালকে রাতে ধরুন তিনখানা কখানা বাড়ি থেকে উদ্ধার করেছে, বাড়িতেই রুমের মধ্যে 7 জন ছিল।